আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। সীমান্তে উত্তেজনার মধ্যে আবারও বৈঠকে ভারত চীন, সংঘাতের নতুন আশঙ্কা। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা আগের মতো স্থগিত থাকবে বলছেন ইউরোপীয় ইউনিয়ন। সোলাইমানিকে হত্যার জন্য ইরানি সামরিক বাহিনীর টার্গেট হবেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের চেষ্টা বেআইনি বলছে চীন ও রাশিয়া। ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসাবে মার্কিন ড্রোন পাচ্ছে আরব আমিরাত। যুক্তরাষ্ট্রে ভয়াবহ রকমের আঘাত হানতে চীন ও রাশিয়া থেকে অস্ত্র কিনছে ইরান। এবং সর্বশেষ থাকছে মাঝ আকাশে বিমান ভেঙে চার যাত্রীর নিহত। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। সীমান্ত নিয়ে পূর্ব লাদাখে যে চরম সংঘাতের অবস্থা বিরাজ করছে তা দূর করতে ভারত এবং চীনের মধ্যে আরও একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল 9টায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চীনের দখলে থাকা মোল্ডোতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কর্পোস কমান্ডার পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। মোল্ডো এলাকাটি পূর্ব লাদাখের খুব কাছেই অবস্থিত। এর আগে সীমান্ত সংঘাত এড়াতে দ্বিপাক্ষিক যে সমস্ত চুক্তি ও প্রোটোকল রয়েছে তা অক্ষরে অক্ষরে মেনে চলা হবে বলে ভারত ও চীন উভয় সম্মত হয়েছে। কর্পোস কমান্ডার পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত রূপায়ণ নিয়ে মূলত আলোচনা হতে পারে। সোমবারের বৈঠকে ইতিবাচক ফলাফলের বিষয়ে আশাবাদী দিল্লি। এই প্রথম ভারতীয় প্রতিনিধি দলে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা। উল্লেখ্য, এর আগে আরও 5 বার ভারত এবং চীনের বাহিনীর মধ্যে কর্পোস কমান্ডার স্তরে বৈঠক হয়েছে, কিন্তু তাতে কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। সোমবারের দ্বিপাক্ষিক বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর 14 কর্পোসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং। অন্যদিকে চীনের সেনাবাহিনী সাউথ সিনজিয়াং রিজিয়নের কমান্ডার মেজর জেনারেল লিউ লিং প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে বলে আমেরিকা যে দাবি করছে তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউএর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার উপর স্থগ আদেশ আগের মতোই বহাল থাকবে। বোরেল রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলছেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে এই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে কথা বলারই অধিকার ওয়াশিংটনের নেই। কাজেই এই সমঝোতার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহলের যে মেকানিজম আছে তাও ব্যবহার করার অধিকার রাখে না ওয়াশিংটন। বোরেল তার বিবৃতিতে আরও বলেন, সব পক্ষের উচিত ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করে এটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের মার্কিন প্রচেষ্টা প্রত্যাখ্যান করছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশের বিরোধিতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শনিবার দাবি করেন, অস্ত্র নিষেধাজ্ঞাসহ ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহল হয়ে গেছে। কিন্তু তার এই বক্তব্যের বিরোধিতা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সকল দেশ। জেনারেল কাসেম সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক বাহিনীর আজীবন টার্গেট হবেন। সারা জীবনই ট্রাম্প ইরানের সামরিক বাহিনীর টার্গেট হবেন বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির একজন প্রতিনিধি। রবিবার এক ট্রাম্পকে সতর্ক করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কাহান এর প্রধান সম্পাদক হোসেন শারিয়তদারি পত্রিকায় ওই বক্তব্য লেখেন। তিনি আরও লেখেন, সোলাইমানির হত্যাকারী হিসাবে ট্রাম্প তার নোংরা ও মর্যাদাহানিকর জীবনের জন্য ইসলামী বিপ্লবী গার্ড কর্পস অর্থাৎ IRGC এর লক্ষ্য হবেন। ট্রাম্প যতদিন বেঁচে থাকবেন ততদিনই তিনি IRGC-র লক্ষ্য হবেন। এদিকে রবিবার সোলাইমানি হত্যার বদলা নেওয়ার হুমকি দিয়েছে IRGC, ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নেওয়া হবেই।
এক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা সন্দেহের অবকাশ নেই। এর আগে চলতি বছরের 3 জানুয়ারি ইরাক সরকারের আমন্ত্রণে দেশটি সফরে গেলে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুচ ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় হাশদ আর শাবির বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ দুদেশের আরও কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের যে চেষ্টা আমেরিকা করছে তা আবারও প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া। রবিবার জাতিসংঘে নিযুক্ত ওই দুই দেশের স্থায়ী প্রতিনিধিরা নিরাপত্তা পরিষদের কাছে এক চিঠি লিখে বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহলের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি। চীনা স্থায়ী প্রতিনিধি ঝাংজুং ও রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া যৌথভাবে লেখা ওই চিঠিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোর উপর স্থগিত আদেশ আগের মতোই বহাল থাকবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশের বিরোধিতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শনিবার দাবি করেন, অস্ত্র নিষেধাজ্ঞাসহ ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে। কিন্তু তার এই বক্তব্যের বিরোধিতা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সকল দেশ। চীন ও রাশিয়ার আগে 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি বলছে, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গেছে বলে তার পক্ষে আর ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের বহু আকাঙ্ক্ষিত অত্যাধুনিক মানুষ্যবাহী ড্রোন পেতে চলেছে সংযুক্ত আরব আমিরাত। এ ব্যাপারে সম্প্রতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সম্পর্ক স্বাভাবিকরণে ইসরায়েলের সঙ্গে বহুল বিতর্কিত এক চুক্তির পর মধ্যপ্রাচ্যের মিত্র দেশটির ব্যাপারে নিজেদের নীতির বড় পরিবর্তন আনছে ওয়াশিংটন। আমিরাতের অস্ত্রাগারে ইতিমধ্যে বেশ কয়েকটি বড় ড্রোন রয়েছে, তবে এর বেশিরভাগই চীনের তৈরি। চীনা ড্রোনের পাশাপাশি এখন মার্কিন ড্রোনগুলো ক্রয়ের চেষ্টা করে আসছে দেশটি। তবে চুক্তি স্বাক্ষরের পরও এ ব্যাপারে আপত্তি জানিয়েছে ইসরায়েল। গত সপ্তাহেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, নিরাপত্তার বিষয়ে তারা কোনোভাবেই আমিরাতকে বিশ্বাস করতে পারছে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইউরোপের কাছ থেকে আর কোনো অস্ত্র কিনবে না তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জানিয়েছেন, এসবের পরিবর্তে এখন থেকে রাশিয়া ও চীনের কাছ থেকে অস্ত্র কিনলেই ইরানের প্রয়োজন মিটে যাবে। শনিবার রাতে ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এইসব কথা জানান। ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত একটি নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 18 অক্টোবর শেষ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তেহরানের উপর সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চাপ প্রয়োগ করলেও তাতে সাড়া দিচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়। যদিও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, নিষেধাজ্ঞা অবসানের পর ইরানের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয়র 3 দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। মূলত ওই খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এসব কথা বলেন। তার মতে, যেসব দেশের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক রয়েছে সেসব দেশের কাছ থেকে অস্ত্র কিনেই আমরা প্রয়োজন মেটাতে পারব, যেমন রাশিয়া ও চীন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা নিজেরাই নিজেদের অস্ত্র সরবরাহ করতে পারি, এমনকি আমরা অস্ত্র রপ্তানিও করতে পারি, তারপরও যখন প্রয়োজন পড়বে তখন এইসব দেশ থেকে কিনতে পারব। যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করলেও সেটি তাদের কাছে বাধা হবে বলে মনে হয় না। ইউরোপের কাছ থেকে অস্ত্র কেনা প্রসঙ্গে জাভেদ জারিফ বলেন, ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে ইউরোপীয় দেশগুলো তেহরানের কাছে অস্ত্র বিক্রি থেকে বিরত থেকেছে। এমনকি 1980-এর দশকে ইরাকের আগ্রাসনের সময়ও তেহরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এইসব দেশ। এই বিষয় বিবেচনা করেই তাদের কাছ থেকে অস্ত্র কেনার চিন্তা করা হবে না। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে জরুরি অবতরণ করার সময় একটি বিমানের 4 জন যাত্রী নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যের আগে অবতরণ করার চেষ্টা করছিল ওই বিমান। রবিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। টেক্সাসের স্থানীয় সময় সকাল 10:50 হিলটপ লেকস এয়ারপোর্টে ওই বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে 2 নারী ও 2 পুরুষ যাত্রী ছিলেন। তাদের প্রত্যেকেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বিমানটি অস্টিন থেকে লুইসিয়ানায় যাচ্ছিল, মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। এটা ঠিক কোন ধরনের বিমান ছিল তা এখনও জানা যায়নি। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যায় উদ্ধারকারী দল। এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটে।
মন্টানায় একটি ছোট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুইজনের, আহত হন আরও একজন। সিসি লেক বিমানবন্দরের উত্তরে রাতের দিকে এই দুর্ঘটনা ঘটেছিল। পরে ভোরে কর্তৃপক্ষ ওই ভেঙে পড়া বিমানটি খুঁজে পায়। দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজন ওই বিমানের যাত্রী ও অপরজন পাইলট। মৃতদের মধ্যে একজনের নাম চার্লস ই অল্ফ ও অপরজন ওয়েন ডি কাহুন। এদের মধ্যে কে বিমান চালাচ্ছিলেন তা জানা যায়নি। জানা গেছে ওই বিমানে করে অপর যাত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছিল। এটিও ছিল একটি সিঙ্গেল ইঞ্জিনের চারজন যাত্রী বিশিষ্ট একটি প্লেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।